ব্রেস্ট ক্যান্সার যেভাবে বেড়ে যাচ্ছে বাংলাদেশে এটা ব্যতিক্রম না। প্রতি 8টা মেয়ের একজনের ব্রেস্ট ক্যান্সার ঝুঁকি রয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন রোগটা নির্ণীত হয় তখন সবচেয়ে বড় যে প্রবলেমটা আমাদের দেশে ফেস করে সবাই অ্যাফেক্টেড পার্সন বা ফ্যামিলি, এই চিকিৎসাটা কোথায় হবে? এটা অনেকটা স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে যে কিছু হলেই বিদেশে যে চিকিৎসা নিতে হবে। এর পাশাপাশি এটাও সত্যি যে আমাদের চিকিৎসক সমাজ হয়তো আমরা পুরোপুরি সেই ভরসাটা দিতে পারেনি, সেটা খুব আমাদের টেকনোলজিক্যাল স্কিল কিছু ডেফিসিট থাকতে পারে অথবা কমিউনিকেশনের একটা ঘাটতি থাকতে পারে। এটার কারণেও একটা অংশ সমাজের যারা বিদেশের দিকে চিকিৎসা নিতে চলে যান। কিন্তু ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট ডিজিজের যে চিকিৎসা, যেটা কিন্তু বাংলাদেশে ইংল্যান্ডের সমমানের চিকিৎসাটা অ্যাভেলেবল এবং সেটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটা ইংল্যান্ডে আমরা যেভাবে ব্রেস্ট চিকিৎসাটা দিয়ে থাকি একই চিকিৎসা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল। তাহলে আপনি কেন বিদেশে যাবেন? আমরা যারা ইংল্যান্ডের মতো দেশে 26 বছর ন্যাশনাল সার্ভিসে কাজ করেছি, ব্রেস্ট ডিজিজের স্পেশালি ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্টের যে স্কিলটা আমরা রপ্ত করেছি, দেশের টানে এখন দেশে ফিরত এসে সেই সেবাটা দেওয়ার চেষ্টা করছি। এবং সার্জারি থেকে শুরু করে অঙ্কোলজিক্যাল পার্সপেক্টিভে কিমো, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড ইমিউনোথেরাপিস, যা যা চিকিৎসা ইংল্যান্ডে আমরা দিই নিয়মিতভাবে, একই রকম চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবল, যেটা আমরা নিয়মিতভাবে গত 5-6 বছর ধরে দিয়ে যাচ্ছি। তাহলে বাইরে যাওয়ার কী প্রয়োজন? এমন একটা এলিয়ান একটা যে অপরিচিত একটা জায়গা, ভাষাগত সমস্যা থাকতে পারে এবং আর্থিক যে ওখানে যে খরচের কথাটা সেটা হয় নাই বললাম, সব কিছু মিলে এটা একটা বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়ায় একটা ক্যান্সার আক্রান্ত রোগী এবং তার পরিবারের জন্য। সুতরাং যে চিকিৎসাটা আপনি ইংল্যান্ডে না যেয়ে ঘরে বসে একই মানের চিকিৎসাটা পেতে পারেন, কেন তাহলে সেটার জন্য বাইরে যেতে হবে? আপনারা একটু চিন্তা করবেন এই ব্যাপারে। আমরা যারা বিদেশ থেকে বাংলাদেশের টানে দেশে এসে আপনাদেরকে সেবা দিতে প্রস্তুত, আমরা চাইব আপনারা বাইরের দিকে না যেয়ে দেশের মাটিতে, দেশের পরিচিত এনভায়রনমেন্টে থেকে আত্মীয় স্বজনের সাহচর্যে আমাদের মতো ক্লিনিশিয়ান যারা এই দেশে এসে চিকিৎসা সেবা দিচ্ছেন তাদের সেবাটা নেবেন এবং আপনারা সম্পূর্ণ সুস্থ এবং ভালো থাকবেন এই কামনায়।